খুব বাজে দুর্ঘটনা ঘটেছে আমার সঙ্গে, কেমন লাগছে? আর দেখাবো না, আর দেখাবো না। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি জাস্ট মানে টুপি পরে ভ্লগ শুরু করছি, তোমরা দেখতে পাচ্ছ মানে টুপিটা পরতে হয়েছে বাধ্যতামূলক, কেননা আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা জীবনে একবারই হয়। তো যাই হোক, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখা হয়তো এতক্ষণ বুঝে গেছো যে কী হতে চলে, মানে কী হয়েছে আমার সাথে। দুর্ঘটনাটা খুব বাজে দুর্ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তো চলো প্রথমে বসি, তারপর দুর্ঘটনাটাকে বিশ্লেষণ করি, না হলে আমার খুব মাথা ঘুরাচ্ছে, টেনশন, আমি পড়ে যেতে পারি। তো চলো আগে বসি, তারপর তোমাদেরকে বলি আসল ব্যাপার। তো মানে যেমনকি তোমরা তো জানোই যে এখন তো লকডাউন চলছে, আর লকডাউনে মানে প্রায় 3-4 মাস লকডাউন চলছে, বাড়িতে বসে আছে। আর চুলটা হয়ে গেছিলো খুব বড়, তো মানে মাঝে মা 2-3 বার কেটে দিয়েছিল বাড়িতে, মায়ের কাটা, তো মানে বুঝতে পারছো এই দিকটা বড় ওই দিকটা ছোট, অমনি কোনো রকমে হয়ে গেছিলো। তারপর এখন লকডাউনটা মোটামুটি খুলেছে, সেলুন টেলুন সবই খুলেছে। তো মা বললো কি যা চুলটা কেটে একটু সেভ করে, তো বাস আমিও বেশ মনে আনন্দে চলে গেলাম চুল কাটতে, যে খুব ভালো লাগবে, চুলগুলো বড় হয়ে গেছে, যাই হোক চুলটা কাটলে হয়তো দেখতে ভালো লাগবে। আর এমনি তো তোমরা তো দেখেছিলে যে চুলটা খুব একটা সেফ থাকেনি, তো আমি বেশ মনের আনন্দে চুল কাটতে চলে গেলাম। তারপরে হয়ে গেল দুর্ঘটনা, মানে দুর্ঘটনাটা এতটা বাজে দুর্ঘটনা, একটা মানে মতো দুর্ঘটনা আমার জীবনে যেন আর না ঘটে। তো যাই হোক, চুলটা কাটতে গেছি বেশ সুন্দর, এবারে সেলুন মানে পার্লারে গেছি, পার্লারে বলছে কি কীরকম চুল কাটবে, মিডিয়াম না ছোটো? মানে বেশি ছোটো না, বেশি বড়ো না, মানে মাঝে মাঝে একটু কেটে দেবো, বুঝলে, মানে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম কাটো। কাটছে 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 কাটতে কাটতে যখন আমি মানে চোখটা বন্ধ করেছিলাম, যখন চোখটা খুলছি বুঝলে আমার কাটা হয়ে গেছে। আমি নিজে প্রথমে নিজের দিকে তাকালাম, ওই বাবা এটা কী হয়ে গেলো, এর থেকে তো আমি আগে দেখতে ভাবেছিলাম। মানে একটু পরে তোমাদের রিভিল করছি আমার ফেসটা, মানে খুব ভালো অবস্থা করে দিয়েছে চুলের। তো চলো প্রথমে মানে চুল কাটার আগে কেমন ছিলাম সেটা একবার মেমোরাইজ করে নাও, দেখে নাও চুল কাটার আগে কেমন ছিলাম। দেখলে তো চুল কাটার আগে আমি কেমন ছিলাম। এরপর আমি চুলটা মানে আমার মুখটা রিভিল করবো, না এখন করবো না, এর আগে দেখানো। মানে আমি গিয়েছিলাম চুল কাটতে, তখন ব্লগটা শুরু করতে পারিনি, মনে আনন্দে গিয়েছিলাম যে চুল কাটবো, এসে পরে একদম দাবাং দাবাং রূপ নিয়ে ব্লগটা শুরু করবো। তো যাই হোক, ব্লগটা তো তখন শুরু করে যায়নি, দিয়ে পরে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, দিয়ে পরে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি, বেশ সুন্দর ঘোড়ার গাড়িটারও একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা এবার সেটাও দেখে নাও। দেখলে ঘোড়ার গাড়ি, হ্যাঁ আমি ঘোড়ার গাড়ির ক্লিপ নিয়ে মানে ঘোড়ার গাড়ি দেখলাম, ভাবলাম এ কি দিনটা হয়তো ভালো যাবে, ঘোড়ার গাড়ি বাঁকুড়ায় খুব একটা দেখা যায় না, খুব একটা কি একদমই দেখা যায় না। তো পরপর 3টা গিয়েছিলো, 2টার ক্লিপ নিয়েছি আর একটা নেওয়া হয়নি। তো যাই হোক, আমি ভাবলাম চলো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে পরে সেলুন গেছি মানে পার্লার গেছি, দিয়ে পার্লারে যেয়ে পরে আমি বললাম না চুলটা কাটো, দিয়ে কাটা শুরু করেছে। কাটতে 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 যখন কাটা হলো, তারপর তারপর দেখবে আমাকে, আমাকে দেখবে কেমন লাগছে, আর দেখাবো না, আর দেখাবো না। আমাকে যাই হোক, খুব ভালো কেটেছে, চুলগুলো অনেক বড় আছে দেখছো, দেখো কত বড় বড় করে। তো এমনি করে চুল কে কাটে, এমনি করে আমি মানে না মানে আমি আমি কেটেছি জানি, আমি কাটি, কিন্তু কে কাটে এমনি করে, কে কী জন্য, আগের জন্মে আমি কী পাপ করেছিলাম যে এই জন্মে আমাকে এমনিভাবে চুল কাটতে হচ্ছে? মানে সিরিয়াসলি আমার চুলগুলো কোকড়ানো চুল, তো তার জন্য মানে পার্লারে যে ছিল কাকুটা বলছে কি তোমার চুলগুলো আমি এমনভাবে কাটবো যাতে আর কাললেই হবে না। হ্যাঁ ঠিক আছে কাটো, আমারও খুব মজা, আমারও না এবার চুলটা হয়তো স্ট্রেট হবে, আমারও ভালো লাগবে। তো যাই হোক, আমি কাটতে বললাম, কাটছে কাটছে কাটছে, কাটার পর এই যে এই যে এটা আমার চুল দেখতে পাচ্ছ, অনেক বড় বড় চুল আছে। আমি দেখো এমনি এমনি করে চুলগুলো আমি ধরতে পারছি, আমার খুব আনন্দ হচ্ছে যে আমি চুলগুলো ধরতে পারছি, কিন্তু আসলে একদমই না, আমি চুলগুলো এমনিভাবেও ধরতে পারছি না, চুলগুলো এত বাজে অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি চাই না যে আমার জীবনে আর এমনি দিন আসুক, সিরিয়াসলি আমি আর চুল কাটছি না, আমি এখন 3-4 মাস কেন আমি আর চুলই কাটবো না, চুল কাটা আমি ছেড়ে দেবো এমনি অভিজ্ঞতা হওয়ার পর থেকে। আমি এমনি এমনি যে করছি এটা তো আমার কোনো লাভ হচ্ছে না, আমার চুলটা মানে জাস্ট আমি ধরতেও পারছি না, এই যে চিরুন, চিরুনটা যদি এমনি করে নিই মানে চিরুনও ধরছে না, চুলগুলো এত বাজে ছোটো ছোটো করে দিয়েছে।
আইব্রোগুলো আমার এর থেকে বড়ো চুলের থেকে। যাই হোক, তো খুব ভালো চুল কেটেছে, তো ঠিক আছে। আয়নায় দেখলাম আমার হালকা টেনশন শুরু হয়ে গেল, মানে এমনি করে আমি কী করে বেঁচে থাকবো এত সুন্দর মুখটা নিয়ে। তো যাই হোক, এরপর আমি এলাম বাড়ি। বাড়ি এসে আমি মাথায় মাস্কটা পরেছি, এবারে মা বলছে নিশ্চয় খারাপভাবে চুল কেটেছিস, ওই জন্য মাথায় মাস্ক পরেছি। মানে মাস্কটাকে এখান থেকে নিয়ে আমি মাথায় এমনিভাবে পরে পরে বাড়ি ঢুকেছি, মানে চুলটা এত বাজে অবস্থা হয়ে গেছিলো। তো মা বলছে নিশ্চয়ই মাজরা অনেক বড়ো আছে। না মাজরা মানে বড়ো মানে এত বড়ো, আমাকে আরও এক্সট্রা চুল চিটিয়ে দিয়েছে। তো যে খুলছি আমার বা দারুণ লাগছে। তো আমার মায়ের মতে আমি এই যে এই মুখটি, চাঁদবদনের মতন মুখটি, এই চুলবেলা মানে চুল বিনা মুখটি আমার মায়ের মতে পৃথিবীর সব থেকে, পৃথিবীর না ওয়েস্ট বেঙ্গল, না না পৃথিবীর, পৃথিবীর সব থেকে ভালো লাগছে আমাকে। আমি এখন পৃথিবীর সবচেয়ে ভালো দেখতে ছেলে, জানি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বলার দরকার নেই, আমার খুব ভালো লাগে, বুঝতেই পারছি এত বড়ো বড়ো চুল, কি সুন্দর গোল মতো মুক্তি। তো যাই হোক, সব মিলে এখন চাঁদবদন যাকে বলে, তো মায়ের মতে, মায়ের আইডিয়াতে আমি এখন হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো দেখতে ছেলে, সব থেকে শান্ত সৌম্য শান্ত ভদ্র ছেলে। যাই হোক, জানি খুব ভালো লাগে। বাস এটাই ছিল আজকের কাহিনী। তোমরা তো চুলটা দেখলে, এবার থেকে আমি ব্লগ শ্যুট করবো, বাস এটার সঙ্গে এমনিভাবে বা এমনিভাবে। যাই হোক, এটা আপাতত আমার এখন সঙ্গী রইল, কেননা যতদিন না চুল বেরাচ্ছে আমি এমনিভাবে এই মুখটা নিয়ে বাঁচতে পারবো না। যাই হোক, এটা পরে পরে আমি এবার ব্লগ করব। তো যাই হোক, বললাম তোমার সঙ্গে, শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। আমার এই চুলের জন্য একটা লাইক প্লিজ, যে চুলগুলো চলে গেছে, RIP টু দেম। তো যাই হোক, চুলগুলোর জন্য একটা তো লাইক করতেই পারো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এরপর পরপর 3-4 ব্লগ খুব ভালো আসতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন বি সেফ এন্ড রাইট সেফ গাইস। চুল কাটতে যাও না, ঠিক আছে।